নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে আর বিশেষত কোচদের নিয়ে আপডেট রয়েছে দুই প্রধানের কোচকে নিয়েই যথেষ্ট সমস্যা তৈরি হয়েছে সেগুলো নিয়ে কথা বলার সাথে সাথে আনোয়ার আলীকে নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো তো চলো না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি তো দুটো হেভিওয়েট দলের কিন্তু আজকে খেলা হবে যেখানে নর্থ ইস্ট তারা মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে নর্থ ইস্টের একটা হোম ম্যাচ নর্থ ইস্ট দুটো ম্যাচ খেলেছে বাংলার দুই প্রধানের সঙ্গে মোহামেডানের সঙ্গে ম্যাচ জিতলেও মোহনবাগানের সঙ্গে জিততে পারেনি তো একটা মাত্র ম্যাচ জিততে পেরেছে কেরালাও দুটো ম্যাচ খেলেছে হোম ম্যাচে তারা ইস্টবেঙ্গলকে হারিয়ে তো দুটো দল বর্তমানে পয়েন্ট টেবিলে আট নম্বর এবং নম্বর জায়গায় রয়েছে তো দারুণ একটা ম্যাচ হবে কারণ যেরকমভাবে নর্থ ইস্টের বিদেশি প্লেয়াররা খেলছে অসাধারণ কিন্তু আলাদিন দারুণ পারফরমেন্স করছে আর অপর দিকে নোয়া সাধুই দারুণ প্লেয়ার এবং দারুণ পারফরমেন্স সেও করছে কোয়ামে পেঁপড়াও লাস্ট ম্যাচে গোল পেয়েছে তো একটা হেভিওয়েড ম্যাচ কিন্তু আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে সকলে ম্যাচটা দেখো এনজয় করো তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি মোহনবাগানের দিকে তো কালকে তোমরা দেখে নিয়ে বেঙ্গালুরুর কাছে কীরকম অবস্থা হয়েছিল মোহনবাগানের যেখানে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরুর কাছে এই সিজনে হেরেছিল খেলতে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল গোল হজম করেছে সেখানে মোহনবাগানের মতন দল এতগুলো গোল হজম করেছে তিনটে গোল হজম করেছে আরও ভিশালকাইদের বদলে যদি অন্য কোনো গোলকিপার থাকতো আরও দুটো গোল তো কমসে কম খেত যেরকমভাবে ভিশাল বেশ কয়েকটা দারুণ শেপ দিয়েছে তো বারবারই কিন্তু এবার প্রশ্নচিহ্ন উঠছে কোচ মলিনার উপর কারণ মলিনা যেটা তার প্রধান ভুল কোন রকমের একটা তার প্লেইং ইলেভেন নেই প্রতি ম্যাচে পরিবর্তন এটা কিন্তু এর আগেও আমরা এটিকের আমলেও দেখেছিলাম যে প্রতি ম্যাচেই কিছু পরিবর্তন তার প্লেইং ইলেভেনে থাকে একটা সেট দল একটা সেট প্লেইং ইলেভেন থাকে না সেরকম করতে গিয়েই কিন্তু দলের এরকম পারফরম্যান্স এখনো পর্যন্ত ডিমি ছন্দে পাওয়া যাচ্ছে না কিছুটা হলেও যেটা জেশন কামিংস নড়াচড়া করছে কিন্তু ম্যাকলারেন তাকে দেখো একদমই মনে হচ্ছে না যে সে ম্যাচ ফিট রয়েছে ওই নামতে হয় নামছে এরকম একটা ব্যাপার স্টুয়ার্ট অনেক চেষ্টা করছে কিন্তু গোলের মুখ খুলতে পারছে না প্রচন্ড পরিমাণে অফ ফর্ম রয়েছে আর আগের দিন দীপ্পেন্দুকে যেরকম ভাবে বার বাড়ি কিন্তু বলতে গেলে বেঙ্গালুর প্লেয়াররা নাচিয়ে ছেড়ে দিয়েছে তো যথেষ্ট এখন চাপে রয়েছে মলিনা এবং মলিনা এবং কোচ কার্লেস পদ্রা দুজনকেই মনে হয় স্পেনের টিকিট একসাথে ধরাতে হবে কারণ যেরকমভাবে তারা খেলাচ্ছে এর থেকে ভাই মোহামেডানের খেলা দেখো চোখের শান্তি হবে মনের শান্তি হবে শান্তিতে খেলা দেখতে পাবে তাদের খেলার মধ্যে কিন্তু একটা জোশ রয়েছে কোনো বড় নাম নয় কোনো বড় প্লেয়ার নয় জাতীয় দলের কোনো প্লেয়ার না থাকলেও তাদের যা পারফরমেন্স টপ ক্লাস পারফরমেন্স কিন্তু বর্তমানে মহামেডানের রয়েছে এবং তাদের মেন্টালিটিও অনেক ভালো জায়গায় রয়েছে এবং তারা অনেকটা ফিট যেটা কিন্তু দুই প্রধানের প্লেয়ারা এতটাও ফিট লাগছে না এটাই হচ্ছে মেন ব্যাপার তো যথেষ্ট এখন চাপের জোশে ফ্রান্সিসকো মলিনা রয়েছে তো মলিনারও হয়তো বিদায় ঘন্টা বেজে যেতে পারে কারণ আমরা এর আগে দেখেছিলাম বিশেষত আমি তখন খুবই ভালোভাবে জুয়ানের সঙ্গে কথা বলতাম জুয়ানের সঙ্গে তার আগের দিন রাত্রেবেলায় কথা হয়েছিল যে কি সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে তখন মলিনা জানিয়ে তখন যে করছিলো জানিয়েছিল আমাকে যে এখন আমাদের একটুখানি ফিটনেসের সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তার পরের দিনই ভাই দুপুরবেলা তাকে হঠাৎ একদম ছাঁটাই করে দেওয়া হয়েছিল চুপচাপ একদম কাজ করে নেওয়া হয়েছিল মলিনার ক্ষেত্রেও ব্যাপার তাই হবে যদি দলকে নিয়ে এরকম পারফরমেন্স করায় ভাই খুব তাড়াতাড়ি বিদায় বাজতে চলেছে আর অপরদিকে কার্লেস কোয়াদকে নিয়ে অনেকে বলছো দেখো কুয়াদাতের যেটা ব্যাপার একটাই সমস্যা ইস্টবেঙ্গল দলে দুটো সাইড ব্যাক এবং ফিটনেস এছাড়া কিন্তু সমস্যা নেই এত ভালো দল কিন্তু এর আগে কোনোদিন দিন ইস্টবেঙ্গল দেখেনি আইএসএলে আসার পর থেকে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে গেলেই দল ভালো খেলবে এবং কার্লেস কোয়াদরাতেরও কিন্তু ওই গেম প্ল্যান নিয়ে অনেক ভুলভাল জায়গা রয়েছে একজন যদি ঠিকঠাকভাবে এই দলে ফিটনেস ট্রেনার আসে তো অনেকটা দলটা ফিট হয়ে উঠবে এবং এখনই না মানে এক্ষুনি ছেড়ে দেওয়াটা যাবে না তার কারণ তাকে ছাড়তে গেলে একটা আর্থিক জরিমানা দিতে হবে এমনিতেই ইস্টবেঙ্গল প্রচুর পরিমাণে এবারে প্লেয়ার নিতে গিয়ে খরচা করেছে আনোয়ার আলীর পিছনে অনেক টাকা খরচা করেছে এখনও হয়তো জরিমানার জন্য অনেক টাকা যেতে হবে তো সেই জায়গাতে এখন যদি কোনোভাবে কন্টাক্ট টার্মিনেট ক্লাব থেকে করতে চায় তো সেক্ষেত্রে একটা আর্থিক জরিমানা কোচ কায়লেশ কদরাতকে দিতে হবে এবার যদি কোচ নিজেভাবে সরে যাবে সেটা আলাদা কথা কিন্তু কোচ জানিয়ে যে খারাপ সময় দলের পাশ থেকে সে সরছে না এবং দলকে সঠিক রাস্তায় নিয়ে যাবে হ্যাঁ এখন খারাপ সময় যাচ্ছে এবং ভালো দিন খুব তাড়াতাড়ি আসবে কোচ আশাবাদী তো জামশেদপুর ম্যাচের পরেই কিন্তু একটা বড় সড়ো ঘোষণা আসতে চলেছে এটুকু বলা যায় তো অপেক্ষা করা যাক জামশেদপুর ম্যাচ পর্যন্ত আর এরপর যদি আমরা কথা বলি একটুখানি সঞ্জয় সেনকে নিয়ে তো সঞ্জয় সেনকে কিন্তু এবার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে কিছুদিন আগেই তোমরা অনেক জায়গা থেকে শুনছিল যে ইস্টবেঙ্গলের কোচ নাকি হয়ে গেছে সঞ্জয় সেন টিডি হয়ে গেছে এরকম ব্যাপার তো সেরকম কিছুই তখনও ঘটেনি তোমাদের জানিয়েছিলাম এবার সঞ্জয় সেনকে কিন্তু আমরা দেখতে পাবো কোচ হিসাবে কিন্তু সেটা কোনো ক্লাবের কোচ নয় তাকে কিন্তু আমরা সন্তোষ ট্রফির জন্য কোচ হিসাবে দেখতে পাবো আমাদের বাংলা দলের জন্য লাস্ট সিজনে রঞ্জন চৌধুরীর আন্ডারে কিন্তু একদমই আমাদের সন্তোষ ট্রফির পারফরমেন্স ভালো হয়নি সেই কারণে কিন্তু সঞ্জয় সেনকে নিয়ে আসা হয়েছে এবং তার এক্সপিরিয়েন্স যথেষ্ট রয়েছে সাম্প্রতিক কিন্তু প্রো লাইসেন্স পাস করেছে সঞ্জয় সেন সেই কারণে তাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এবং সঞ্জয় সেনও আশাবাদী এই সিজনে আমরা ভালো পারফরমেন্স করব। বাংলার দলকে নিয়ে এরকমটাই কিন্তু সঞ্জয় সেনও জানিয়েছে এবার আনোয়ার আলীকে নিয়ে অনেকে জানতে চাইছিলে কারণ সকলেই অনেকে আগেই জানতে যে তিরিশ তারিখে আনোয়ার আলীর ফাইনাল রায় আসার কথা কিন্তু তিরিশ তারিখে ফাইনাল রায় আসছে না না আসার একটাই কারণ আনোয়ারের যে আইনজীবী রয়েছে তার শারীরিক অসুস্থতার জন্য তার একটা সার্জারি করা হবে সেই জন্য ডক্টরের পরামর্শ মেনে তাকে এখন রেস্টের মধ্যে থাকতে বলা হয়েছে সেটাই কিন্তু মানে আনোয়ার আলীর যে আইনজীবী রয়েছে সে কিন্তু পিএসসিকে জানিয়েছে এমনকি মোহনবাগানের সঙ্গেও আলোচনা করেছে মানে মোহনবাগানের যারা আইনজীবী রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেছে সবাই ওই একমত হয়েছে একমত হয়ে কিন্তু তিরিশ তারিখে কোনো ফাইনাল অর্ডার আসছে না কোনোরকম ব্যান কোনোরকম আর্থিক জরিমানা হচ্ছে না আনোয়ার যে যেরকম ভাবে দুটো ম্যাচ খেললো তার এখনো 30 তারিখের পরও ম্যাচ খেলতে পারবে কিন্তু 14 তারিখ 14 তারিখে কিন্তু আনোয়ার আলি ফাইনাল রায় আসতে চলেছে এবং 14 তারিখের পর আর কোনো রকম ডেট পিছনা হবে না এরকমই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে তো এই মাঝখানে যে কটা দিন রয়েছে জামশেদপুর ম্যাচ কিন্তু আনোয়ার আলি খেলতে পারবে কোনো রকম অসুবিধা নেই অনেকেই ভাবছিলেন যে কালকে হয়তো ফাইনাল রায় আসবে না ভাই কালকে কোনো ফাইনাল রায় আসছে না অনেকে এই নিয়ে জিজ্ঞাসা করছিল তো তোমাদের ক্লিয়ার করে দিলাম তো এই ভিডিওতে ব্যাস এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ